শুরু হয়ে গেল নতুন একটি সকাল, নতুন তথ্য, নতুন অনুভূতি আর নতুন কত না গল্প। এই সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরও সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজনে সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। আমন্ত্রণ আপনাদের কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ সোমবার, 31 আষাঢ়, 1431 বঙ্গাব্দ, 15 জুলাই 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। সকাল থেকে ঢাকায় আজ মেঘলা আকাশ, এদিকে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলুন দর্শক, আজকের আয়োজনের শুরুতেই দেখে নিই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য ও আজকের দিনের পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 36.8 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দর্শক, শুনছিলাম আবহাওয়া বার্তা। সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই বাসা থেকে বের হলে অবশ্যই পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে বের হন। বৃষ্টির সাথে সাথে এবার চলে যায় একটু বন্যা পরিস্থিতি জানতে। তিস্তার পানি কখনো বাড়ছে, কখনো কমছে, এতে পানির তোড়ে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, আবার ভাঙ্গনে দিশেহারা মানুষ। দুই মিলে দুর্ভোগের শেষ নেই লালমনিরহাটের তিস্তা পাড়ের বাসিন্দাদের। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হিরক কুন। হিরক, সিরাজগঞ্জে বর্তমানে বন্যার কি অবস্থা আর বানভাসি মানুষদের দুর্ভোগ কতটা দেখছেন? যদি আজকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কথা বলি তাহলে কিন্তু একটু স্বস্তির খবর আসছে, কারণ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আসলে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যদি আমি রয়েছে যে স্থানটিতে যদি আমার পেছনের দিকটি একটু দেখাই, দেখতে পারবেন যে এই যে সড়কটি পূর্ব বাওয়তারা গ্রামের একটি পাকা সড়ক, সেই সড়কটি কিন্তু গত কদিন আগেই পানিতে তলিয়েছিল। যে সড়ক দিয়ে আসলে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত, ধীরে ধীরে সেই সড়কটি কিন্তু থেকে পানি নেমে যাচ্ছে, যে কারণে মানুষের কিছুটা ভোগান্তি। এই সড়কে চলাচলকারী তাদের কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, তবে এখনও কিন্তু আসলে পুরোপুরি যেটি বন্যার পানি সেটি কিন্তু সড়ক এবং ঘর বাড়ি থেকে নামেনি। আপনি দেখতে পাচ্ছেন যে এই সড়কটির অধিকাংশ স্থানে কিন্তু এখনও পানি রয়েছে, যে কারণে আমরা সকাল থেকে দেখছি যারা স্কুলগামী শিক্ষার্থী, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এই সড়ক দিয়ে নৌকা নিয়েই চলাচল করছে। কারণ এই পূর্ব মোহনপুর গ্রামের বাসীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে বন্যা তাদের প্রতি বছরই কিন্তু আসলে বন্যা কবলিত হয় এই গ্রামটি, যেখানে প্রায় 2000 মানুষের কিন্তু বসবাস। কারণ এবছরের যেটি বন্যার কথা তারা বলছে যে এবছর বন্যাটি আসলে দীর্ঘস্থায়ী হওয়ার কারণে তাদের ভোগান্তিটা কিন্তু অনেক বেশি,
কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বন্যার পানি প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু থাকার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে তাদের অনেক দুঃখ কষ্ট তাদের পোহাতে হচ্ছে, কারণ রাস্তাঘাটগুলো এখনও পুরোপুরি আসলে শুকিয়ে যায়নি, তলিয়ে আছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু, যারা নারী পুরুষ শিশু সবাই কিন্তু এই সড়ক দিয়েই নৌকা নিয়ে কিন্তু তারা যাতায়াত করছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলছে যে পানীয় যেহেতু কমতে শুরু করছে, সেক্ষেত্রে সার্বিক যেটি বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যদি আপনাদের ক্যামেরা পার্সনকে বলি যে আমরা যদি ডানে দেখায় দেখবেন যে এখানে একটি, এই গ্রামের পূর্ব মোহনপুর একটি বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের ক্লাসরুম থেকে কিন্তু পানি নেমেছে, তবে এখনও যেই মাঠ, খেলার মাঠ, যেই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করে সেই মাঠটি কিন্তু এখনও তলিয়ে রয়েছে, সড়ক দিয়ে কিন্তু পানি রয়েছে, যে কারণে এই বিদ্যালয়ের যেটি শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু এখনও পুরোপুরি চালু হয়নি। এবং এই বিদ্যালয়টির মতো যারা আরও প্রায় 81টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এবার সিরাজগঞ্জে বন্যা কবলিত হয়ে পড়েছে, এবং প্রায় আমরা দেখেছি যে এই যে সড়কটি রয়েছে, মানুষ যেটি বলছে যে 2000 পরিবারের যেটি বসতি এই পূর্ব বয়তারা গ্রামে, তারা দীর্ঘ 15 দিন ধরে ঠিক এই রকম বন্যার পানিতে কিন্তু তারা তাদের ঘর বাড়ি রাস্তাঘাট তলিয়ে থাকায় যেটি ভোগান্তি সেটি কিন্তু আসলে পিছু ছাড়ছেই না। বিশেষ করে আজকে আবার সকালের দিকে কিন্তু আজকের আকাশটি মেঘলা রয়েছে এবং সকাল থেকে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে যারা এই পথ দিয়ে চলাচল করছে নৌকায় তাদের কিন্তু একটি ভোগান্তি রয়েছে। তবে সার্বিক আসলে যেটি বন্যা পরিস্থিতি সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে এখনও যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এখনও পুরোপুরি যেটি সার্বিক বন্যা পরিস্থিতির আসলে উন্নতি যদি আমরা বলি পুরোপুরি হয়নি, তবে ধীরে ধীরে কিন্তু সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই ছিল সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ। হীরক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানের সর্বশেষ বন্যা পরিস্থিতির কথা। সিরাজগঞ্জে তো জানলাম, এবার আমরা চলে যাচ্ছি গাইবান্ধায়। ব্রহ্মপুত্র সহ বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 50টি জায়গায় ধস দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, গাইবান্ধায় বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আর মানুষের দুর্ভোগ কতটা? হ্যাঁ ইপসিতা, বন্যার পানি কিন্তু এখন গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া, ঘাঘট এই নদীর পানিগুলো কমতে শুরু করছে, এবং যেহেতু এই আজ থেকে 10-12 দিন আগে আপনার হচ্ছে মুষলধারে বৃষ্টি, অবিরাম বৃষ্টি হয়েছে, পাশাপাশি উজান থেকে পাহাড়ি ঢল নেমে এসছে, এই কারণে কিন্তু গাইবান্ধা জেলা যে 165টা চর রয়েছে সেই চরের মানুষগুলো কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছিল। এবং আপনার হচ্ছে পাশাপাশি আপনার হচ্ছে যে গাইবান্ধার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং শহর রক্ষা বাঁধ রয়েছে, এইখানে এই বাঁধগুলো কিন্তু প্রায় আপনার হচ্ছে বিভিন্ন স্থানে আপনার হচ্ছে এইরকম অবস্থায় ভেঙে ভেঙে গেছে। প্রতিটি বাঁধের প্রায় 50টি আমি দেখেছি, 50টি এর উপরেও থাকবে হয়তো, যেহেতু আমি সম্পূর্ণ বাঁধটি ঘুরে দেখার সৌভাগ্যটা হয়নি। তো যেহেতু এখানে 165 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমাদের গাইবান্ধায় বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এটা সুন্দরগঞ্জ উপজেলা সদর এবং ফুলছড়ি সাগাটা উপজেলা, এই 4টি উপজেলার মধ্যে এই বন্যা নিয়ন্ত্রণটি বাদ রয়েছে। এখানে প্রায় 50টি অধিক এইরকম কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাদ রয়েছে, বাঁধে ভাঙন রয়েছে এবং ধসে গেছে বিভিন্ন জায়গায়। এখানকার মানুষজন বস্তার, বাড়ির বস্তা ফেলে কিন্তু এখানে আপনার ঠিক করার প্রতিরোধের চেষ্টা করেছে। তো আর একটা জানিয়ে রাখি যে আপনার মাধ্যমে এখানকার এলাকাবাসীরা এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে যারা থাকে তারা বলছে যখন বন্যা হয়, যখন বর্ষাকাল, তখনই পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ কিন্তু এসে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এই একটু বালুর বস্তা ফেলে অথবা প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু যখন শুষ্ক মৌসুম থাকে তখন যে ভাঙন যে জায়গাগুলো রয়েছে বা ধসে গেছে যে বাঁধগুলো, সেখানে কিন্তু তারা মেরামত করার কোনো উদ্যোগই তারা গ্রহণ করে না। আমি এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীর কাছে কথা বলেছিলাম, সে আমাকে যেটা বলেছে যে আসলে তারা খবর পেয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে ধসে গেছে, সেইগুলো কাজ তারা করছে, কিন্তু আমরা যেটা পরিলক্ষিত করেছি বা দেখেছি, ঘুরে দেখেছি, এখানে কিন্তু সেইভাবে কোনো
কোনো কাজই করা হয়নি। এখানে অনেক মানুষের অভিযোগ, তারা আতঙ্কে ছিল যখন বন্যার পানি বাড়ছিল, আমি তখন এলাকায় ছিলাম, তখন দেখেছি তারা আমার কাছে অভিযোগ করেছে যে আমরা যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারি এই বাঁধ ভেঙে গেলে। এবং তারা, তাদের অনেকেই তারা রাত রাতের বেলা না ঘুমিয়ে পরিবার পরিজন নিয়ে কিন্তু রাত কাটিয়েছে। এবং আপনার হচ্ছে এখনও কিন্তু যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেখানে কিন্তু এখনও ধসে রয়েছে বিভিন্ন জায়গায়। তো এই ছিল এখনকার মতো এখানকার বন্যা বাঁধের যে ধসের খবর। মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম। চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। চট্টগ্রামে প্রায় 200 বাগানে চাষ হচ্ছে ভিনদেশি মশলা গোলমরিচ। আবাদের উপযোগিতা আর ভালো ফলন মেলায় গোলমরিচ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ব্যাপক সম্ভাবনার কারণে আরও 3 উপজেলায় গোলমরিচের চাষাবাদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মশলা হিসেবে ব্যাপক চাহিদা থাকলেও দেশে এখনও গোলমরিচের উৎপাদন কম। চট্টগ্রামে যার চাষাবাদ একেবারেই নগণ্য, তবে কমের মাঝেও 5 বছর ধরে বাণিজ্যিকভাবে গোলমরিচের আবাদ হচ্ছে জেলার ফটিকছড়ি ও মিরসরাইয়ের পাহাড়ি এলাকায়, যেখানে প্রায় 200 গোলমরিচের বাগান গড়ে তুলেছেন স্থানীয় চাষিরা। তাতে ভালো হয়েছে ফলনও। ছিঁড়ে গাছ থেকে শুকায় দিই, শুকানোর পরে এটাকে যখন আমরা বাজারে বিক্রি করি খুবই ভালো দামে বিক্রি করতে পারি। বর্ষাকালে তো লাগে না, পুদিনকালে পানির বহুত কষ্ট। কতবারে বিক্রি করছে প্রায় 2,000-3,000 টাকার মতো, যেমন ধরনের সামনে আরও বিক্রি করবো এরকম আশা আছে। আগের মতন আর কষ্ট করা লাগবে না এই আশা করি আমরা এখানে খেতের মধ্যে এখন আসি। গোলমরিচের চাষের জন্য জায়গাও লাগে কম, ফলন আসে রোপণের 3 বছরের মাথায়, যা পাওয়া যায় 25 বছর পর্যন্ত। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে মেলে অন্তত 8 কেজি গোলমরিচ। কৃষি বিভাগ বলছে সম্ভাবনা বাড়ায় চট্টগ্রামে সীতাকুণ্ড সহ আরও 3 উপজেলায় সম্প্রসারণ করা হবে গোলমরিচের আবাদ। একটি গোলমরিচ গাছ তার রোপণের 2-3 বছরের মধ্যে তার ফলন আসে, তবে সেটি তার বয়স যখন 7-8 বছর হয় তখন তার পরিপূর্ণ যেটা পূর্ণাঙ্গ ফলন তখনই হয়। একটা গাছ থেকে আপনার বছরে প্রায় 4 কেজি আপনার কাঁচা অবস্থায় পাওয়া যায়, যেটা 4 কেজি শুকাইলে দেখা গেছে যে এটা 1 কেজি হয়। 1 কেজির মূল্য প্রায় 800-1,000 টাকা, যেটা আপনার ওই পতিত জমিতে হয়, কোনো ধরনের যত্ন করতে হয় না। গোলমরিচের এই চাষাবাদ বিস্তারে কারিগরি ও অর্থ সহায়তা দিচ্ছে PKSF ও অপকা। আমরা যদি এই যে পাহাড়ি এলাকায় গোলমরিচের একটা ব্যাপক হারে করাইতে পারি, তাহলে আমাদের আর আমাদের ইম্পোর্ট করতে এবং আমাদেরকে এক্সপোর্ট করতে পারবো। এটার মধ্যে এত যাচ আমাদেরটা বিদেশি যে গোলমরিচ ওটা থেকে এটার তুলনা হয় না। গোলমরিচের আবাদের জন্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা খুবই উপযোগী বলছে কৃষি বিভাগ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, সময় হলো একটি বিরতির। বিরতিতে যাওয়ার আগে জানিয়ে দিই, রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতল স্পেন। ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছে লা ফোরা ফিউরিরা, আসর সেরা ফুটবলার স্পেনের রদ্রি। আর এখন চলছে আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল। গোল শূন্যে ড্রয়ে এগিয়ে চলছে ম্যাচটি। দর্শক, সাথেই থাকুন, নিচে একটা বিরতি, ফিরছি একটু পরে। আবারও আমন্ত্রণ KY স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ আপনাদের যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে জেনে নেব আজকের দিনে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন। 1820 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক অক্ষয় কুমার দত্ত। বাংলা, সংস্কৃত এবং ফার্সি সহ বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল। বাংলা ভাষা, কলা এবং সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রেখেছেন তিনি। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি স্মরণীয়। 1941 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশী লেখক ও ঔপন্যাসিক এবং মুক্তিযুদ্ধ গবেষক রশিদ হায়দার। কাজের স্বীকৃতি হিসেবে তিনি 2014 সালে 21শে পদক লাভ করেন। তার লেখা গ্রন্থসমূহ খাঁচায়, অন্ধকথামালা, নষ্ট জ্যোৎস্নায় এক অরণ্য, চিম্বুকের নিচে আলোর প্রভা, 3টি প্রয়োপন্যাস, বাংলাদেশের খেলাধুলা,
মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প, স্মৃতি একাত্তর ইত্যাদি। 1954 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আর্জেন্টাইন ফুটবলার মারিও ক্যাম্পেস। তিনি আর্জেন্টিনার পক্ষে স্ট্রাইকার হিসেবে খেলে 43 ম্যাচে 20টি গোল করেন, 3টি বিশ্বকাপে অংশ নেন। 1978 বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। ওই বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে তার ছিল মুখ্য অবদান। 1961 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ও পরিচালক ফরেস্ট স্টিভেন হুইটেকার। তিনি 2006 সালে দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড চলচ্চিত্রে উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড সহ অসংখ্য সমালোচনামূলক পুরস্কার লাভ করেন। 1976 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান মার্কিন অভিনেত্রী ও মডেল ডিয়ান ক্রুগা। তিনি মহাকাব্যিক যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ট্রয়ে হেলেন চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এছাড়া তিনি ন্যাশনাল ট্রেজার, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, ব্রিজেট ফন হামার্সমার্ক এবং আননোন চলচ্চিত্রে অভিনয় করেন। দর্শক, দেখছিলাম আজ কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন। সকাল সকাল পত্রিকার পাতায় একটু চোখ না বোলালেই না। চলুন দর্শক, দেখে নিই আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই চলে যাচ্ছি সমকালে। সমকালের শিরোনামগুলো পড়ে নিচ্ছে। বেঁচে গেলেন ট্রাম্প, আরও বিষাক্ত মার্কিন রাজনীতি। সরকারের পদক্ষেপের অপেক্ষায় শিক্ষার্থীরা, 24 ঘন্টার আলটিমেটাম রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। রাতে বিক্ষোভে উত্তাল ঢাবিসহ 12 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারীর অ্যাকাউন্ট ফ্রিজ, 400 কোটি টাকার মালিক জানালেন শেখ হাসিনা। বার্লিনে লাল উৎসব, ইংল্যান্ডকে হারিয়ে এক যুগ পর ইউরোপ সেরা স্পেন। দর্শক, সমকাল পড়তে পড়তে জানিয়ে দিই গতকাল সমকালের শেষ পাতায় একটি যৌন নিপীড়নের একটি সংবাদ ছাপানো হয়েছিল, যেখানে দেখানো হয়েছিল চারদিকে যেন মূল্যবোধের ঘাটতিতে অবক্ষয় চলছে। ফরিদপুর শহরের আদর্শ বালিকা স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের যৌন নিপীড়ন করে আসলেও গতকাল পুলিশ তাকে গ্রেফতার করে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। হাসান, প্রধান শিক্ষককে তো গ্রেফতার করা হয়েছে, কবে থেকে উনি এই ঘটনা ঘটিয়ে আসছিলেন আর বর্তমানে কি অবস্থা? শুভ সকাল ইপ্সিতা। আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, এই সুন্দর সকালে আমাদেরও অশুভ এই কথাটি জানাতে হচ্ছে যে আসলে আমরা সংবাদকর্মীরা আসলে এসব অশুভ সংবাদগুলো তুলে আনি মানুষকে সচেতন করার জন্য। আমাদের এগুলো বলতেও ভালো লাগে না, কিন্তু ফরিদপুরের মতো একটি শান্ত শহরে, একটি স্কুলে, একটি শহরের প্রাণ কেন্দ্রে একটি স্কুলে, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে 14 বছর যাবৎ এই প্রধান শিক্ষক জয়নুল আবেদিন টিটন, উনি কিন্তু ছাত্রীদেরকে, নিজের স্কুলের ছাত্রীদেরকে তিনি যৌন নিপীড়ন করেছেন এবং তারা মুখ বুজে সহ্য করেছেন অনেকদিন। মাঝে মাঝে অভিযোগ এসেছে কিন্তু কোনো প্রমাণ মিলেনি। সম্প্রতি তারা আমাদের এই আমার কাছে আসে এবং ওই সমকালে আমি বিষয়টা তুলে ধরার চেষ্টা করি, পাশাপাশি প্রশাসনকে অবগত করি, বিশেষ করে ফরিদপুরের পুলিশ সুপার। আমরা একটু দেখানোর চেষ্টা করি স্কুলটি, যে ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ফরিদপুরের নারী আন্দোলন যারা করেন এবং ফরিদপুরের ব্লাস্ট, তাদেরকে আমরা এই ব্যাপারে সম্পৃক্ত করি যাতে কোনোভাবেই নিপীড়ক ছুটে যেতে না পারে। তো অবশেষে শনিবার এই খবরটি সমকালের পেছনের পাতায় গুরুত্বের সঙ্গে প্রকাশ হওয়ার পর মেয়েরা মুখ খুলতে শুরু করে এবং তারা কিন্তু আমাদের উৎসাহে বা আমাদের সাহসের কারণে তারা কিন্তু পুলিশের কাছে নিজেরাই চলে যায় এবং পুলিশের কাছে তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু তাকে বিকেল নাগাদ গ্রেফতার করে, সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলে তারা কিন্তু উল্লসিত হয় এবং বিভিন্ন মহল থেকে কিন্তু আমাদেরকে সাধুবাদ জানানো হয়েছে এবং ফেসবুকেও আমাদের পোস্টটি অনেক শেয়ার করা হয়েছে, যাতে বোঝা যায় যে মানুষ চাচ্ছিল যে এই ধরনের নিপীড়নকারীর হাত থেকে তাদের সন্তানরা রক্ষা পাক। তো এইটি বলতে চাই আমরা আসলে, যে এই ধরনের নিপীড়নকারী যেখানেই আছে, যারা ভুক্তভোগী, তারা ভয় না পেয়ে, লজ্জা না করে, তারা যেন
প্রশাসনের কাছে বিচার চায় বা সাংবাদিকদের কাছে তাদের মুখ খুলে, এবং এরকম নিপীড়ন থেকে আমাদের সন্তানরা রক্ষা পাবে, এটি আমাদের প্রত্যাশা। ঈপ্সিতা হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি জানছিলাম, ফরিদপুরে ঘটে গেছে একটি নিকটজনক ঘটনা, যেখানে প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবৎ যৌন নিপীড়ন ঘটাচ্ছেন তার নিজ স্কুলের শিক্ষার্থীদের সাথে। এবার চলে যাচ্ছি প্রথম আলোতে, সেখান থেকে জেনে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মবিরতি চলবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। শুনছিলাম আরেকটি শিরোনাম, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা সংস্কার আন্দোলনে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। দর্শক, এবার চলে যাচ্ছি দৈনিক বণিক বার্তায়। আসছে নতুন মুদ্রানীতি, ঋণের সুদহার আরও বাড়ছে। দর্শক, এবার চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, দেখব কালের কণ্ঠ। দুর্নীতির জঞ্জাল সাফ করতে হবে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি জোট। অনেক ক্যাডারে পিছিয়ে নারীরা, কোটামুক্ত বিসিএস। 2018 সালে 40তম বিসিএস পরীক্ষা থেকে কোটা পদ্ধতি বাতিল করা হয়। সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এরপর আরও 3টি বিসিএস পরীক্ষার সুপারিশ করে সরকারি কর্মকমিশন পিএসসি। ধারাবাহিক কর্মসূচি নিয়ে বেনজির প্রসঙ্গে হাইকোর্ট যা বলছে, কিভাবে তিনি দেশের বাইরে চলে গেলেন। এবার জেনে নেব ট্রাম্প প্রসঙ্গে, সমাবেশে ট্রাম্পকে গুলি, অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ছিঁড়েছে। হামলাকারী রিপাবলিকান দলেরই নিবন্ধিত ভোটার। এবার চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। যেমনটি দেখছিলাম, ট্রাম্পকে হত্যার চেষ্টা, কান ছিঁড়ে বেরিয়ে যায় গুলি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার স্থান নেই, জানালেন বাইডেন। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, বললেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল আজকের দিনের আমাদের প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, চলুন জেনে আসি ইতিহাসের আজকের এই দিনে কোথায় কি কি ঘটেছিল। দর্শক, এই ছিল আজকের দিনের সমস্ত তথ্য। চ্যানেল 24 এর সকাল 24 এর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।